আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দিব একটা নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে সুইট চিলি সস। কীভাবে সুইট চিলি সসটা তৈরি করতে হয়, এটা খুবই খেতে খুবই ভালো লাগে যে কোনো ধরনের ক্রিস্পি খাবারের সাথে। তো ভিউয়ার্স, চলুন দেখিয়ে দিচ্ছি সহজভাবে সুইট চিলি সস কীভাবে তৈরি করতে হয়। ভিউয়ার্স, আমি চিলি সস তৈরি করার জন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, গরমে বসিয়েছি। এখানে আমি 4টে শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা সিদ্ধ হয়ে এলে এটাকে আমি ব্লেন্ড করে নিব। চিলিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। এটা নামানোর পর হালকা ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এটা ব্লেন্ড করে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবং 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। যেহেতু এটা সুইট চিলি সস, এই জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দেওয়া লাগে। এখন এটাকে আমি 5-6 মিনিট পর্যন্ত চুলায় বসিয়ে রাখবো। চুলায় বসিয়ে রেখে এটাকে আমি জাল করে নিব। ভিউয়ার্স, এখানে আমি 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। এখন এটা আমি আর কিছু সময় জাল করে নিব। 5-6 মিনিট জাল করে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ পানিতে গুলিয়ে রেখেছি, এখন এটা আমি এখানে অ্যাড করে দিব। আমি আস্তে আস্তে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে দিব। আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। এই যে এটার ঘনত্বটা হয়ে গেছে, দেখুন, এটা একটু পাতলা পাতলাই খায়। এটা যখন আবার ঠান্ডা হয় আর একটু ঘনত্ব বাড়বে। এটা আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল আমার সুইট চিলি সস। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমি একটা পাত্র নিয়েছি, এখানে আমি সসটা দিয়ে দিব ঢেলে। দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে। আপনারা এটা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো হয়ে গেল আমার সুইট চিলি সস। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।